আসসালামু আলাইকুম, বিকেল 4টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ভিসা বিধি নিষেধে পড়ে একমাত্র দেশ বাংলাদেশ। জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ছিল অবিস্মরণীয়, মির্জা ফখরুল। ঢাবির বাংলা বিভাগের পরীক্ষায় ছাত্রীদের কান মুখ মণ্ডল খোলা রাখতে হবে আপিল বিভাগ। বিএনপি নেতা নিপুণ রায়ের জামিন। ছাত্রলীগ নেতা জসিম হত্যার দায়ে 8 জনের মৃত্যুদণ্ড। ভিসা পাওয়ার আগেই বিমান টিকিট এজেন্সিকে শোকজ। পরীক্ষার খাতা বাড়ি নিয়ে যাওয়ায় ওই পরীক্ষার্থী সহ 2 শিক্ষক বহিষ্কার। মহাখালীতে নির্মাণাধীন উড়াল সড়ক থেকে রড পড়ে শিশুর মৃত্যু। রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে নিহত 1। ধর্মের টানে ছাড়েন বলিউড, বোরকা পরা নিয়ে তীক্ষ্ণ মন্তব্য জায়রা ওয়াসিমের। সরকার পিটিআই এর বিরুদ্ধে ক্র্যাকডাউন চালাচ্ছে ইমরান খান। এবং ভারত সড়কে ঝরল 7 শিক্ষার্থীর প্রাণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করতে বাংলাদেশের নাগরিকদের ভিসার ব্যাপারে অতি সম্প্রতি নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এর আগে র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করলেও দেশটির তরফে অভিনব এই পদক্ষেপে সবাই বেশ অবাক হয়েছে। কারণ বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের তথা অন্য কোনো দেশের পক্ষ থেকে এমন পদক্ষেপ গ্রহণ ইতিহাসে অনন্য। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশের জন্য এমন ভিসা নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় বাংলাদেশের আগে 5টি দেশ ঢুকে পড়েছে বলে শোনা যাচ্ছে। নাইজেরিয়া, সোমালিয়া, উগান্ডা, নিকারাগুয়া ও বেলারুশ। লক্ষণীয় যে উপরোক্ত দেশগুলোর মধ্যে প্রথম 3টি দেশই আফ্রিকা মহাদেশের। এশিয়া মহাদেশের কেউ এই তালিকায় নেই। তার মানে এশিয়া বাংলাদেশই একমাত্র দেশ যার জন্য স্বতন্ত্র ভিসা নীতিমালা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার পর দেশের সর্বত্র বীভৎস অরাজকতা নেমে আসে। গণতন্ত্র হত্যা ও অরাজকতার অমানিসার দুর্যোগের মুখে দেশবাসীর সিপাহী জনতার মিলিত শক্তির মিছিলে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির পাত প্রদীপের আলোয় উদ্ভাসিত হন। জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ছিল অবিস্মরণীয়। সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 42তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক বাণীতে একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি, দূরদর্শী রাষ্ট্রনায়ক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 42তম শাহাদত বার্ষিকীতে আমি তার স্মরণের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে প্রত্যেক ছাত্রীর কান ও মুখমণ্ডল খোলা রাখতে হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে হাইকোর্টকে রিট নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ এ আদেশ দেন। আপিল বিভাগ বলেন, শিক্ষকরা পিতার সমতুল্য, সেজন্য পরিচয় শনাক্তকরণের জন্য তারা ছাত্রীদের মুখমণ্ডল দেখতে পারেন। রাজধানীর জিঞ্জিরা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে 3 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আজ হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও আহমেদ সোহেল সমন্বিত গঠিত বেঞ্চ এ আদেশ দেন বলে জানান তার আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জসিমকে গুলি করে হত্যার দায়ে 8 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা 11:30টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারিন এ রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশলে জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় 12 আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে এর মধ্যে 4 জন মারা গেছেন, অন্য 8 আসামিকে আজ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় 7 জন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামি হিজিবুর রহমান স্বপন পলাতক রয়েছেন। সৌদি ভিসা পাওয়ার আগেই এক হজযাত্রীর সন্তানের বিমানের টিকিট কাটাই কেয়ার ট্রাভেলস নামে এক হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মন্ত্রণালয়। এই এজেন্সিকে আগামী 3 দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা 1 থেকে এই শোকজ দেওয়া হয়। এই এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এ কে এম খায়রুল হাসান নামে একজন হজযাত্রী তার কন্যা সন্তান সহ চলতি বছর হজ পালনের জন্য কেয়া ট্রাভেলসের অধীনে নিবন্ধন করেন, কিন্তু তার মেয়ের ভিসা না হওয়ার পরও ফ্লাইটের টিকিট কেনা হয় এবং ফ্লাইটের শিডিউল সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়। এতে ওই ব্যক্তির ফ্লাইটের নির্ধারিত সময়ে পৌঁছাতে না পেরে হজ গমনে ব্যর্থ হয় এবং নানা হয়রানির শিকার হন।
এই অভিযোগের আমলে নিয়ে ধর্ম মন্ত্রণালয় কেয়ার ট্রাভেলসের নামে ওই এজেন্সিকে শোকজ করেছে। এসএসসি পরীক্ষার খাতা জমা না দিয়ে বাড়ি নিয়ে চলে যান আলামিন নামের এক পরীক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীর বাড়ি থেকে পুলিশ খাতা উদ্ধার করে। এই ঘটনায় ওই শিক্ষার্থী সহ দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। রোববার এমনই এক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে। জানা গেছে ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসির কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়। ওই সময় আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় সবার চোখ ফাঁকি দিয়ে আলামিন তার পরীক্ষার খাতা নিয়ে বাড়ি চলে যান। পরীক্ষা শেষে খাতা গণনার সময় একটি খাতা কম পাওয়ায় কেন্দ্র জুড়ে তোলপাড় শুরু হয়। বিষয়টি জানানো হয় পুলিশকে, পরে জানা যায় আলামিন পরীক্ষার খাতা বাড়ি নিয়ে চলে গেছেন। রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়াল সড়কে কাজ করার সময় উপর থেকে রড নিচে পড়ে অজ্ঞাত এক শিশু নিহত হয়েছেন। আজ সকাল 10টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পৌনে 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় পৌনে 1টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাঙামাটির বড়কল উপজেলার কুরকুটিছড়ি এলাকায় বন্য হাতের আক্রমণে মালিক মিয়া নামের 56 বছর বয়সী একজন ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ফজরের আজানের পরপরই কুরকুটিছড়ির 8 নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন 2 নং বড়কল ইউনিয়নের 7-8-9 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সৌরভী আক্তার। তিনি জানান, স্থানীয় বাসিন্দা মালিক ফজরের নামাজ পড়তে মসজিদ সংলগ্ন নদীর পাড়ে উজুর জন্য যান। 1 ঘন্টায়ও তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন ঘাটে গিয়ে মালিককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ধর্মের টানে বলিউড ছেড়েছেন। এতদিন বাদে বোরখা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনাম জাইরা ওয়াসিমের নাম। অন্য কারো জন্য নয়, নিজের ইচ্ছাতেই বোরখায় মুখ ঢেকে রাখেন, জানালেন ভারতীয় জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী। টুইটারে একটি ছবি শেয়ার করেন জায়রা, যাতে দেখা যায় তিনি মুখ ঢাকা অবস্থায় এক মহিলাকে খাবার খেতে দেখা যাচ্ছেন। ছবির ক্যাপশনে প্রশ্ন করা হয়েছিল, এটা কি কোনো মানুষের সিদ্ধান্ত হতে পারে? তাতেই তীব্র প্রতিক্রিয়া দেন জায়রা। পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পিটিএ এর গণতন্ত্র ফিরিয়ে আনার প্রচেষ্টায় ক্র্যাক ডাউন চালানো হচ্ছে। ইমরান খান 9 মে সহিংসতার বিষয়ে এবং বিচার বিভাগীয় তদন্ত সুনিশ্চিত করতে সুপ্রিম কোর্টের বিচারকদের নোট দিতে অনুরোধ করেছিলেন যেন শুধুমাত্র দোষীদের শাস্তি দেওয়া হয়। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট সরকারের দল ভাঙার চেষ্টার কথা তুলে ধরেন ইমরান খান, বলেন সরকার পিটিআই নেতাকর্মীদের দল ত্যাগের জন্য চাপ প্রয়োগ করছে এবং আগামী 2-3 দিন এমনকি 4 সপ্তাহ পর্যন্ত এই চাপ প্রয়োগ অব্যাহত রাখতে পারে। ভারতের গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় 7 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আহত 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের 3য় বর্ষের 10 ছাত্র সোমবার ভোরে একটি গাড়ি করে ঘুরতে বের হয়েছিলেন, কিন্তু তাদের দ্রুতগতির গাড়িটি গুয়াহাটির জোলকবাড়ি নামের একটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে 7 শিক্ষার্থী মৃত্যু হয়। গুরুতর আহত 3 ছাত্রকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।